প্রীতির কবিতা ভালো লেগে থাকলে অবশ্যই প্রীতি পণ্ডিত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। দাউ দাউ করে এখনো জ্বলছে সীমানার শেষ বাড়িগুলো, কালো ধোঁয়া আর স্বজন হারার কান্নাই পড়েছে আমার দেশ। এটাই কি স্বাধীনতা? হে বিপ্লব, তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো একবার আমার ভারতবর্ষে। নেতাজি আজও নিখোঁজ, গান্ধীজি গুলিবিদ্ধ, ভগৎ সিং, ক্ষুদিরাম ফাঁসির মঞ্চ থেকে হাসছে। ভারতবর্ষ তোমায় দেখে আমার দেশ স্বাধীন তো আজও হয়নি, শুধু পাল্টে গেছে রাজার মূর্তিটা, পাল্টেছে কিছু ভাবভঙ্গির চিত্র আর মানচিত্রের ওপর থেকে ব্রিটিশের পতাকা। আজও রক্ত ছড়ে প্রতিবাদে, আজও একলা নারী ধর্ষণ হয়, আজও অনাথ হয়ে মায়েরা বাঁচে বৃদ্ধাশ্রমের ঘরে। বুলেটের গুলিতে ঝাঁঝরা হওয়া আমার দেশ এখনো ক্ষত বিক্ষত। রাঙানো হোলি, দুর্গাপুজো, পবিত্র ঈদ, দীপাবলি ঘটা করে পালন করি, 15ই আগস্ট নিয়ম করে পতাকা তোলা, আর তোলা না দেওয়ায় ভেঙে দেওয়া হয় ফুটপাতের চায়ের দোকান। মন্ত্রীর অট্টালিকা বুক চিতিয়ে হাসে, আর পায়ের কাছে বস্তির শিশু না খেতে পেয়ে কাঁদে। 80 বছরের বৃদ্ধার হয় ধর্ষণ, 3 বছরের শিশু হয় যৌনতার শিকার, যৌনকর্মীকে বলা হয় বেশ্যা, আর পরকীয়া পায় স্বীকৃতি। এটাই কি স্বাধীনতা? বুকের মধ্যে ঘুমন্ত বারুদের স্তূপ নিয়ে আর কতদিন বাঁচবে? আর কতদিন মুখ বুজে সহ্য করবে তুমি? মিথ্যে স্বাধীনতার পতাকা নীল আকাশে উড়িয়ে আর কতদিন দেবে মনকে সান্ত্বনা? শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই, ভাইয়ে ভাইয়ে মিল নাই, গুরুজনের সম্মান নাই, শিক্ষার মর্যাদা নাই, দোষীর সাজা নাই, রক্তের দাম নাই। এটাই কি স্বাধীনতা? ছোট্ট শিশুটি এখনো জানে না ও হিন্দু কি মুসলিম, ইহুদি না খ্রিস্টান, গুলিবিদ্ধ মায়ের স্তন কামড়ে এখনো ঘুমোচ্ছে। যেই রক্তের পথ মারিয়ে স্বাধীনতা তুমি এসেছিলে, সেই পথে আজও রক্ত ঝরে, আজও কান্নায় বুক ফাটে কত মায়ের, কত পিতার, কত স্বামী হারা সদ্য বিধবার। হে স্বাধীনতা, পরাধীনতার মুখের ওপর স্বাধীনতার মুখোশ পড়ে আর কতদিন চুপ থাকবে? উচিত কথা বলা মানা, ঘুষ ছাড়া চাকরি মানা, ধরনা ছাড়া অধিকার মানা, আর তাবেদারি ছাড়া বাঁচাই মানা। মানা না মানায় কিছুই যাই আসে না, আমরা তো স্বাধীন দেশের বাসিন্দা। এটাই কি স্বাধীনতা? এটাই কি স্বাধীনতা?